नमस्कार अपना यूट्यूब चैनल स्पिरिचुअल माइंड स्वागत अपन के अपनारा जान नतून एक अध्याय शुरू करतीदिन गीता पाठ अध्याय परपर अष्टादश अध्याय कैकटी श्लोक अपन संगे शेयर कर आज के श्लोक 72 नम्बर श्लोक आज हम 72 नम्बर श्लोक अपन संगे शेयर करब आलाप करब आलोचना करब आज आर यह प्रोग्राम अपन केम लागसे अवश्य से विषय अपनारा जानाबेन उपदेश देवें प्रार्थना करी और हाँ जरा नतून अवश्य चैनल सबसक्राइब करें जरा पुरानो तरा शेयर कमेंट करबें शुरू कर 72 नम्बर श्लोक अष्टादश अध्याय कच्ची दे तत् श्रुतं पार्थ तयोकाः ग्रेण चेतसा कच्चिद् ज्ञान सम्मोह प्रमस्तन्त धनंजय हे पार्थ तुम एकाग्र चित्ते समस्त कथा सुनछ तो हे धनंजय तुम्हार अज्ञान जनित मोह दूर हो कि दुटी प्रश्न से हलो तुम एकाग्र चित्ते कथा सुनछ तो द्वितीय प्रश्न करलें भगवान श्रीकृष्ण जे तुम्हार मोह अज्ञान जनित मोह दूर हुए तो एखन गीता शास्त्र किन्तु बोले चले भगवान श्रीकृष्ण किन्तु बोलते बोलते शेषेर मुहूर्ते एसे दाड़िये तार एकान्त प्रिय भक्त अर्जुन के जिज्ञेस करछेन पार्थ তুমি আমার কথা একাগ্র চিত্তে শুনছ তো কারণ একাগ্র চিত্তে যদি না শোনা যায় যদি কনসেন্ট্রেশন না করা যায় আমরা জানি আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা কনসেন্ট্রেশন না করলে আমরা যা পড়াই সেটা বুঝতে পারি না তাহলে এখানে কিন্তু গুরু শিষ্যের সম্পর্ক কারণ শিষ্য স্নেহং সাধিমং তাং প্রপন্নম অর্জুন বলছেন তাহলে এই যে গুরুদেবের কথা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি অর্জুনের গুরুদেব অর্জুন নিজেই বলছেন আমি তোমার শিষ্য গুরুদেব জিজ্ঞেস করছেন শিষ্যকে তুমি শুনছো তো মন দিয়ে আমার কথা কেন এই গুরুতত্ত্ব এই গুরুতত্ত্ব যদি আপনাকে আয়ত্ত করতে হয় তাহলে কিন্তু গুরুর কথা মন দিয়ে শুনতেই হবে নান্য পন্থা এ ছাড়া আর কোনো পন্থা নেই আর কি বলছেন তোমার অজ্ঞানজনিত মোহ নষ্ট হয়েছে তো এখন এই যে অজ্ঞানজনিত মোহ এটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠান ভারতবর্ষের আনাচে কানাচে গজিয়ে উঠেছে বিভিন্ন গুরুদেব অনেক শিষ্য করেছেন কিন্তু আমরা আমাদের জানতে হবে শিষ্য সম্প্রদায়ের কাছ থেকে তার গুরুমন্ত্র বীজমন্ত্র নেয়ার পরে শিষ্যের মোহ দূরীভূত হয়েছে তো এখন এই যে বিষয় দুটি কিন্তু ইম্পর্টেন্ট বিষয় খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই শ্লোকটি এই যে একাগ্রেণ চেতসা কথাটি বলার অর্থ হল যে গীতাতে যে অত্যন্ত গোপনীয় রহস্য প্রথম 64তম শ্লোকে জানবার কথা বলেছিলেন 67তম শ্লোকে ইদং তে নাথ পন্থায় এবং বলে নিষেধ করেছিলেন এবং আমার বচন যেগুলিকে আমি পরম বচন বলছি সেই সর্বোত্তম শরণাগতির কথা তুমি মনোযোগ দিয়ে শুনছ তো তাতে বিশেষভাবে দৃষ্টি দিয়েছ তো ভগবানের দ্বিতীয় প্রশ্ন যে তোমার অজ্ঞানজনিত মোহ নাশ হয়েছে কি যদি মোহ নাশ হয়ে থাকে তাহলে তুমি আমার উপদেশ শ্রবণ করছো আর মোহ নাশ না হয়ে থাকে তুমি একাগ্রতা সহকারে আমার এই রহস্যপূর্ণ উপদেশ শুনুনি বুঝতে হবে কারণ এটি বিশেষ এক নিয়ম যে ব্যক্তি দোষ দৃষ্টি বর্জিত হয়ে শ্রদ্ধা সহকারে গীতাপদেশ শোনেন তার মোহ নাশ হবেই হবে জয় শ্রীকৃষ্ণ জয় পার্থ জয় গীতা জয় রাম